অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি দু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে সিবিআই চাঞ্চল্যকর তথ্য সিবিআই গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সিবিআই গ্রেপ্তার করেছে বেশ কয়েকজনকে এখন এন টি ট্র্যাঙ্ক থেকে চুরি করেছিলেন নিট পরীক্ষার প্রশ্ন এই খবরও উঠে আসছে সিবিআই তদন্ত থেকে এন টি এর ট্র্যাঙ্ক থেকে চুরি করেছিলেন নিট পরীক্ষার প্রশ্ন কে কীভাবে চুরি করলেন এন এর মতো একটি তত্ত্বাবধায়ক পরীক্ষা যে পরীক্ষার তত্ত্বাবধান করে থাকে এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি কেন্দ্রীয় একটি সংস্থা সেই সংস্থার একটি পরীক্ষা সেই সংস্থার তত্ত্বাবধানে একটি পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার প্রশ্নপত্র ট্র্যাঙ্কে যাচ্ছে সেই প্রশ্নপত্র কিভাবে চুরি হলো তাদের যোগ্যতাই বা কী তারা কি পরিচয় বহন করে থাকে যাতে তারা এই পরীক্ষার প্রশ্নপত্র ট্যাঙ্কের কাছাকাছি পৌঁছে গেল এবং ট্র্যাঙ্ক থেকে প্রশ্ন বার করে নিয়ে এলো এন্ট্রি থেকে চুরি করেছিলেন নিট পরীক্ষার প্রশ্ন সাগরেদ সহ ইঞ্জিনিয়ারকে পাকরাও করলো সিবিআই নিট প্রশ্ন তদন্তে এবার আরও দুজনকে পাকরাও করলো সিবিআই পরীক্ষা নিয়ামক সংস্থা এনটি এর থেকে প্রশ্নপত্র চুরির অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা প্রশ্নফাঁস কাণ্ডে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ইউজি নেট নিট দু হাজার চব্বিশ কাণ্ডে এবার আরও দুজনকে গ্রেপ্তার করলো সিবিআই বিহারের হাজারিবাগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ট্র্যাঙ্ক থেকে নিট পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ রয়েছে পঙ্কজ কুমারের বিরুদ্ধে তাকে সাহায্য করেছিলেন রাজু সিং নামে অপর এক ব্যক্তি গোয়েন্দা সূত্রে খবর মঙ্গলবার দুই পৃথক অভিযানে দুজনকেই পাকরাও করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা পঙ্কজকে গ্রেপ্তার করা হয়েছে পটনা থেকে রাজুকে ধরা হয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে উল্লেখ্য নিট প্রশ্নভাষের তদন্তে এই নিয়ে এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সিবিআই তরফে সূত্রের খবর দু সালে অর্থাৎ অনলাইন পোর্টাল এবং বিভিন্ন মারফত বিভিন্ন পত্রিকা বিভিন্ন লেখালেখি থেকে একটি কথা জানা যাচ্ছে যে দু সালে জামশেদপুরেই এক কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন পঙ্কজরফ কুমার ওরফে আদিত্য নামে ওই অভিযুক্ত যাকে সিবিআই গ্রেপ্তার করেছে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার নিয়ামক সংস্থা এন টি থেকে প্রশ্নপত্র চুরিতে মূল অভিযোগ এই পঙ্কজের বিরুদ্ধে তারপর সেই প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্ন বিলি করার অভিযোগ রয়েছে পঙ্কজের সাগরেদ রাজুর বিরুদ্ধে নিট পরীক্ষায় বেনিয়মের অভিযোগ আসতেই হইচই পড়ে যায় গোটা দেশে এই নিট পরীক্ষা ইউজি নিট দু এই নিয়ে কিন্তু সংসদেও বেশ কিছু সময় বিতর্ক হয়েছে বিরোধীরা বিভিন্নভাবে প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজ্য থেকে শিক্ষামন্ত্রক থেকে কিন্তু বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রক থেকে এই বিষয়ে এনটিএ নিট দু হাজার চব্বিশ ইউজি ইউজি নিট দু হাজার চব্বিশে যে প্রশ্নবাসকাণ্ড এই নিয়ে কিন্তু কথা উঠেছে সেই নিট পরীক্ষার বেনিয়মের অভিযোগ আসতেই কিন্তু গোটা দেশে তৎক্ষণাৎ হইচই পড়ে যায় এবং অস্বস্তিতে পড়তে হয় পরীক্ষা নিয়ামক সংস্থার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে অর্থাৎ এন শিক্ষা মন্ত্রককেও সমালোচনার মুখে পড়তে হয় এই পরিস্থিতিতে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বেনিয়মের অভিযোগের তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই একাধিক এফআইআর দায়ের করেছে দেশ জুড়ে প্রায় ষাট জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা উল্লেখযোগ্য যে সিবিআই তরফে বিহারে যে এফআইআর করা হয়েছে সেগুলি মূলত প্রশ্নভাষের অভিযোগ সংক্রান্ত অন্যদিকে গুজরাটের রাজস্থানের মহারাষ্ট্রের যেসব এফআইআরগুলি হয়ে রয়েছে সেগুলি ভুয়ো পরীক্ষার্থী অর্থাৎ পরীক্ষায় নকল করার অভিযোগ রয়েছে পরীক্ষায় নকল করার অভিযোগ সংক্রান্ত বিভিন্ন ফাইল কেস ফাইল হয়েছে এবার বোঝা যাচ্ছে যে নিট পরীক্ষা এই যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ইউজি নিট দু যে পরীক্ষা হলো এবং তাতে প্রশ্ন ফাঁস হলো সেই প্রশ্ন ফাঁসের পরবর্তী পর্যায়ে বেশ কিছু টাকার লেনদেন বেশ কিছু অর্থের বিনিময় বিভিন্ন লেনদেন বিভিন্ন বিনিময়ের মাধ্যমকে কিন্তু কাজে লাগিয়ে এই নেট ইউজি দু হাজার চব্বিশ প্রশ্ন ফাঁস কাণ্ডের বিভিন্ন তথ্য উঠে আসছে যে বিভিন্ন কিছু কাজে লাগানো হয়েছে ক্ষেত্রে। তো নেট ইউজি দু চব্বিশ যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় একটি উল্লেখযোগ্য পরীক্ষা যারা ভবিষ্যতে ডাক্তার হতে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই ধরনের তাদের যে একটা পড়াশোনার প্রথম ধাপেই এই ধরনের প্রশ্ন ফাঁস কাণ্ড এবং তা থেকে বেশ কিছুজন বেশ ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হচ্ছে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই ধরনের পরীক্ষায় আরও কঠিন এবং কঠোর হওয়া প্রয়োজন রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এন যারা এই ধরনের পরীক্ষাকে অর্গানাইজ করে থাকে এই ধরনের পরীক্ষাকে তত্ত্বাবধান করে থাকে মতো অবস্থায় একটি কথা বলা যায় যে এন নেট শুধু নয় এন টি তত্ত্বাবধানে নেট যে ইউজিসি নেট সেই ইউজিসি নেটও হয়ে থাকে সেই ইউজিসি নেট যেদিন পরীক্ষা এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু তা বাতিল হয়ে যাচ্ছে কেননা এই ধরনের অভিযোগ রয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন দিক থেকে উঠে আসছে এবং ইতিমধ্যে যেহেতু নেট ইউজি দু হাজার চব্বিশের যে প্রশ্নভাষের ঘটনা রয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে বেশ কয়েকটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে এবং তার পরবর্তীতে আবার নতুন করে ডেট দিয়ে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে তো মূলত একটি কথা বলা যায় যে এই ধরনের কেন্দ্রীয় পরীক্ষা বা কেন্দ্রীয় স্তরের যে ধরনের পরীক্ষা রয়েছে সেই কেন্দ্রীয় স্তরের পরীক্ষায় সাধারণ ঘরের মেধাবী যারা ছাত্রছাত্রী রয়েছেন যারা আশা করে রয়েছেন ডাক্তারি পেশাতে যাবেন এবং এই পরীক্ষা দেওয়ার পরে তারা ডাক্তারি পড়াশোনার মধ্যে ঢুকতে পারবেন এবং তার পরবর্তী পর্যায়ে তারা ডাক্তার হয়ে বেরোবেন তো যদি এই ধরনের দুর্নীতি করে আসে এবং এই ধরনের দুর্নীতি করে যারা এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে এবং ডাক্তারি পড়াশোনা করছে এবং ডাক্তারি পড়াশোনা করে পড়ার পর তারা কিন্তু সমাজে এবং মহল্লায় বলতে পারেন এবং দেশে ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে তো সে ক্ষেত্রে এই যে একটা পর্যায়ক্রমে ক্রমে এই ধরনের দুর্নীতি কিন্তু দেশ এবং দশের পক্ষে ক্ষতিকর সুতরাং এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে আরও কঠিন এবং কঠোরতর ব্যবস্থা পদ্ধতিগত দিক নির্ণয় করা সঠিক বলেই মনে হবে এবং আগামী পরীক্ষাগুলো অবশ্যই স্বচ্ছ এবং সুনিয়ন্ত্রণ এবং পরিকল্পনা মাফিক হবে কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা থাকবে না কোনো ধরনের প্রশ্ন ফাঁস কোনো ধরনের বেনিয়ম কোনো ধরনের অভিযোগ থাকবে না তবেই না এই প্রশ্ন মানে এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সফলতা আসবে এবং আগামীতে যোগ্য এবং মেধাবী ছাত্রছাত্রীরা বিভিন্ন পদে অধিষ্ঠিত হবে বিভিন্ন পড়াশোনায় সুযোগ পাবেন সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আগামী ভিডিও এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় ভিডিও পেতে এই চ্যানেলটি থাকবেন এবং এই চ্যানেলটি নতুন নিলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তথ্য অবশ্যই আপনার কাজে লাগলে বা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কোনো মতামত থাকলে বা মন্তব্য থাকলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ